ओम गम गणपते नमः ओम ह्रीं ह्रीं श्रीं श्रीं लक्ष्मी वासुदेवाय नमः। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে ছট পূজা, আপনারা জানেন, আমরা হয়তো ভাবি ছট পূজা বাঙালিদের পূজা না। আমাদের চ্যানেলের সাথে যারা অনেকদিন জড়িত আছেন, যুক্ত আছেন, তাদেরকে আমরা বারবার বলি শাস্ত্র 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 একটি হিন্দু সনাতন ধর্ম, হিন্দুদের শাস্ত্র, সেখানে বাঙালি অবাঙালি বলে কোনো বিভেদ থাকে না। ছট পুজো মানে হচ্ছে সূর্য পুজো। সূর্যদেব তিনি কে? আদিত্য নারায়ণ, নারায়ণের প্রতিভু। আর আদিত্য নারায়ণের যদি আপনি পূজা করেন, তাহলে আপনি অর্থ, যশ, মান, খ্যাতি, প্রতিপত্তি, আরোগ্যতা সমস্ত কিছু লাভ করবেন। তাই ছট পুজো অবাঙালিদের পুজো, এটি না ভেবে অবশ্যই কি করা উচিত? অবশ্যই প্রত্যেক দিন প্রত্যেক মানুষের উচিত সূর্য আরাধনা করা। আদিত্য নারায়ণের যিনি আরাধনা করেন, তিনি দেখবেন সমাজের বুকে অর্থ, যশ, মান, খ্যাতি, প্রতিপত্তি সমস্ত কিছু লাভ করতে পারে। চলুন আলোচনা আরম্ভ করি। দেখুন, আপনারা জানেন আমরা বলি নয়ে নবগ্রহ, সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। নবগ্রহের মধ্যে প্রধান, অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে সূর্যদেব, সূর্য বা রবি। এবং পিতার স্থান দখল করেন, চন্দ্রকে মাতার স্থান দেওয়া হয়। সূর্য যদি কারোর ড্যামেজ থাকে, তাহলে তার বাবার সাথে সম্পর্ক বনিবনা কিছুতেই হবে না, সাপে নেউলে সম্পর্ক হবে। সূর্য যদি কারোর ড্যামেজ থাকে, সে হৃদরোগে আক্রান্ত হবে। সূর্য যদি কারোর ড্যামেজ থাকে, তার ডান চোখ এফেক্টেড হবে। এগুলো মানে ইন জেনারেল একটা আমরা আলোচনা করলাম। সূর্য যার দেখবেন নিচস্থ, সূর্য কোথায় উচ্চস্থ? সূর্য উচ্চস্থ হচ্ছে মেষ রাশিতে, নিচস্থ হচ্ছে কোথায়? তুলা রাশিতে। এবং 6, 8, 12 কানেকশন যদি কারোর থাকে, ধরুন সূর্য তার কারোর 6th হাউস, 8th হাউস এবং 12th হাউসে গিয়ে বসেছে, তাহলে এফেক্ট খারাপ হবে, বা সে রাহু বা কেতুর সাথে বসেছে, গ্রহণযোগ লেগে যাবে। তাই কী করতে হবে এই ছট পুজোর দিন? ছট পুজো কখন হয়? ছট পুজো কিন্তু প্রত্যেক যে আপনার কার্তিক মাসের যে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পুজো করা হয়। এই দিন কি করবেন? আপনি কিছু করুন না করুন, শুধু একটু ব্রহ্ম মুহূর্তে উঠবেন, অর্থাৎ সূর্যদেব ওঠার আগে উঠে আপনার নিত্যকর্মাদি করে নিয়ে আপনি একটু, নিত্যকর্মাদি মানে স্নান মলমূত্র ত্যাগ করে নিয়ে আপনি একটি তামার ঘটি নেবেন, তামার গ্লাস নিতে পারেন তামার। তবে একটাই অনুরোধ, যে পাত্রে জল খান সেই পাত্র নেবেন না। আপনি লাল রঙের পুষ্প, লাল রঙের ফুল তার মধ্যে দিয়ে দেবেন, সিঁদুর দিয়ে দেবেন, আর কি দেবেন? লাল চন্দন পাল্লে দিয়ে দেবেন, তিল দিয়ে দেবেন। দেখুন আমি যা যা বলছি সেগুলো যেগুলো জোগাড় করতে পারবেন সেগুলো দেবেন। এবারে কোনটা কি দিলে কি হয় সমস্ত কিছু বলে দিচ্ছি, যার যেমন মনের ইচ্ছা, মনোবাসনা। সূর্যদেবকে যে প্রত্যেক দিন জল দেয়, অর্ঘ্য প্রদান করে, তার মনোবাসনা পূর্ণ হয়। তাহলে আপনি কি করবেন? আপনি জল প্রদান করবেন, দূর্বাও দিয়ে দেবেন তার মধ্যে, আতপ চালও দিয়ে দেবেন, অর্ঘ্য অক্ষাত দিয়ে দেবেন। দিয়ে আপনি ওম গ্রীণ সুরাইয়া নমঃ, ওম গ্রীণ সুরাইয়া নমঃ, ওম ভাস্কর আইয়া নমঃ, ওম আদিত্য নারায়ণায় নমঃ, এই মন্ত্রগুলোর মধ্যে যে কোনো একটি মন্ত্র বলবেন। ওম ঘৃণী সুর আয়া নমঃ, ওম ঘৃণী, ওম ভাস্কর আয়া নমঃ, ওম আদিত্য নারায়ণ নমঃ, এই তিনটির মধ্যে যে কোনো একটি বলবেন। আপনি যদি বুদ্ধি বৃদ্ধি করতে চান, আপনি যদি শিক্ষা বৃদ্ধি করতে চান, শিক্ষায় আপনি তুখর হতে চান, আপনি যদি একাগ্রতা বাড়াতে চান, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই জলের মধ্যে নীল রঙের পুষ্প, নীল রঙের ফুল বা সবুজ রঙের পুষ্প দিয়ে আপনি অর্ঘ্য প্রদান করুন সূর্যদেবকে। আরেকটা কথা বলে দিই, সূর্যদেবকে আপনি জল দেবেন, দেখবেন আপনার পায়ে যেন জল ছিটে না পড়ে, সূর্যর পূর্ব দিকে মুখ করে আপনি জল দেবেন। নিয়ম কিন্তু ছট পুজোর নিয়ম হচ্ছে যে কোমর পর্যন্ত জলে, যারা ব্রত করছেন তারা কোমর পর্যন্ত জলে দেখবেন,
মানে থেকে নদী বা পুকুর কোনো জলাশয়ের কোমর পর্যন্ত জলে ডুবে তারা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে। ঠিক আছে, আপনি এই পরিস্থিতিতে যদি পারেন ভালো, না হলে নিজের ঘরে দাঁড়িয়েই আপনি এই জল প্রদান করতে পারেন। এবারে বলে দিই, যদি আপনি পূর্বপুরুষদের কৃপা লাভ করতে পারেন, কৃপা লাভ করতে চান এবং তাদের আশীর্বাদ লাভ করতে চান, আপনারা জানেন যে আমরা, আপনারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমরা স্বাস্থ্যসম্মত কথা বলি এবং স্বাস্থ্যে বলছে যে আমরা পিতৃপুরুষদের কাছ থেকে অনেক আশীর্বাদ পাই, সর্বদা তারা আমাদের এর সাথে জুড়ে থাকেন এবং আমাদের আশীর্বাদ দেন, এবং আমাদের যদি কোনো কাজে অসন্তুষ্ট হন তাহলে কিন্তু আমাদের উপর রাগে তারা অনেক কিছুই করতে পারেন, তাই তাদের কৃপা লাভ করার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য আপনি জলের মধ্যে এই দিন তিল মিশিয়ে দেবেন, কালো তিল আর সাদা চাল মানে আকসাদ যেটা বললাম। দেখুন প্রত্যেকটা জিনিস আপনি কোনটা কোনটা চাইছেন সেই অনুযায়ী মেশান, তাহলে দেখবেন যে আপনি যদি সূর্য নারায়ণকে আপনি যদি অর্ঘ্য প্রদান করেন তাহলে পিতৃ কৃপা পিতৃ আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। যদি ধরুন আপনি আরোগ্য, আপনি যদি স্বাস্থ্যবান হতে চান, আপনি যদি স্বাস্থ্য, ধরুন কেউ রোগে ভুগছেন, তিনি যদি আরোগ্য লাভ করতে চান তাহলে আপনি এই দিন জলের মধ্যে কি মিশিয়ে দেবেন, কুমকুম মিশিয়ে দেবেন, রোলি মিশিয়ে দেবেন এবং লাল ফুল দিয়ে আপনি কি করবেন, সূর্যদেবকে ওম ঘৃণী সুরাইয়া নমঃ বলে অর্ঘ্য প্রদান করবেন। যদি ধরুন আপনি রাজ্য সংক্রান্ত কোনো কাজ সম্পন্ন হোক, সফলতা লাভ করুন, এই অভিপ্রায় নিয়ে, এই মনোবাসনা নিয়ে, দেখুন রাজ্য সংক্রান্ত কী কী কাজ বুঝতেই পাচ্ছেন আপনারা, যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী, তাই রাজ্য সংক্রান্ত যে সমস্ত কাজ সেগুলো যদি আপনি সফলতা পেতে চান তাহলে জলের মধ্যে লাল চন্দন মিশিয়ে আপনি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। ধরুন বিবাহে, বিয়েতে অনেক প্রতিবন্ধকতা আসছে, বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে আসার এরকমও নজির আছে, বা পাকা কথা হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে, বিয়ে ভণ্ডুল হয়ে গেছে, বিয়ে ভেঙে গেছে, এরকম আছে, এই সমস্ত বা বারবার পাত্রপক্ষ কোন পাত্রীপক্ষ দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে না, এই সময় কি করবেন, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং দাম্পত্যে যে ঝুট ঝামেলা, দাম্পত্যে যে গোলযোগ, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি জলের মধ্যে হলুদ মিশিয়ে সূর্যদেবকে আপনি যদি কি অর্ঘ্য প্রদান করতে পারেন তাহলে আপনার দেখবেন সমস্ত সমস্যা মিটে গেছে। আপনি যদি এই ছট পূজার দিন শুধু পরিষ্কার জল প্রদান করেন তাহলে প্রত্যেক ক্ষেত্রে আপনি লাভবান হবেন, তাই অবশ্যই আপনি যদি এই মন্ত্রটি, একটি মন্ত্র বলে দিচ্ছি, আরেকটা বলে দিই যে ধরুন কেউ বিনা কারণে কোনো জটিল কেসে ফেঁসে গেছেন তাহলে অবশ্যই ডুবে যাচ্ছে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন, উদয়গামী না, উদিত সূর্যকে না, অস্তগামী সূর্যকে অবশ্যই এটি করবেন। আরেকটি কথা বলি যে সূর্য অর্ঘ্য মন্ত্র আছে, দেখুন এটা সাধারণ মন্ত্র, ওম গ্রীম সুরাইয়া নমঃ, ওম আদিত্য নারায়ণ নমঃ, ওম ভাস্কর আইয়া নমঃ, কিন্তু একটি মন্ত্র সেটি আমরা বলে দিচ্ছি, এহি সুরেয়া সহস্রাশ তেজরাশ জগৎপতে অনুকম্পায়া মাম দেবী গৃহনাঘ দিবাকর, দিবাকর বলা হয় সূর্যকে, অর্থাৎ তোমাকে আমি অর্ঘ্য প্রদান করছি, আমার অর্ঘ্য স্বীকার কর। আবারও বলছি, এহি সূর্যা সহস্রাশ তেজরাশ জগৎপতে, দেখুন জগৎপতি বলা হচ্ছে, আসলে কে আদিত্য নারায়ণ, নারায়ণী আদিত্য নারায়ণ, আদিত্য সহস্রাশ তেজরাশে, সহস্র তেজরাশির সমন্বয়ে অনুকম্পায় অনুকম্পা করো, অনুগ্রহ করো, কৃপা করো, মাম দেবী গৃহনার্ঘ, আমি এই গৃহেতে বসেই তোমাকে অর্ঘ্য প্রদান করছি, আমাকে তুমি কৃপা করো, দেবাকার
অবশ্যই আপনারা এটি করবেন, করলে কিন্তু উপকৃত হবেন। যদি আপনি চান যা যা বলেছি সবই আপনার দরকার, দেখুন প্রত্যেকটা মানুষের যা যা বললাম সবই দরকার, সমস্ত কিছু দিয়ে আপনি অবশ্যই কি প্রদান করুন, অর্ঘ্য প্রদান করুন, সূর্য নারায়ণা, সূর্যা নারায়ণা, আদিত্য নারায়ণা, ভাস্করা আয়া দিবাকারা, আপনাকে অবশ্যই কি করবে, আপনার মনোবাঞ্ছিত লক্ষ্যে পৌঁছে দেবে। খুব ভালো থাকবেন, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ওম হ্রিম হ্রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।